তেইশে জানুয়ারি থেকে শুরু হয় এই মেলা, চলে টানা এক মাস। নেতাজি জন্মজয়ন্তীতে প্রতিবারের মতো এবছরও শুরু হলো কাকুকাছির সুভাষ মেলা। কাকুরগাছির এপিসি পার্ক। রবিবার মেলার উদ্বোধন করেন মেয়র ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, পৌর নগরোন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, বিধায়ক দেবাশিস কুমার সহ বহু বিশিষ্ট ব্যক্তি। সুভাষ মেলার উদ্যোক্তা তৃণমূল বিধায়ক পরেশ পাল। বিভিন্ন জিনিসের পসরা নিয়ে বসেছে অসংখ্য স্টল, কেনাকাটার সঙ্গে রয়েছে ভুড়ি ভোজের ব্যবস্থা। করোনা বিধি মেনে মেলার আয়োজন করা হয়েছে বলে দাবি উদ্যোক্তাদের। রোমান্টিক লাইফ, রোমান্টিক মানুষ, সুতরাং তার ব্যাপারে আমাদের ছোটবেলা আমরাও তাকে স্বপ্ন দেখতাম। ওই স্বপ্ন দেখতে দেখতে এই মেলা করলাম, তার জন্মদিন পালন করার কদনামে মেলা হলো। মেলার মধ্যে রয়েছে নেতাজি ভবন ও বিবেকানন্দ ভবন নামে দুটি বিশেষ স্টল, যা সাজানো হয়েছে নেতাজি ও স্বামীজির বিভিন্ন সময়ের ছবি দিয়ে। এবার 51তম বছরে পা দিল কাকুরগাছির সুভাষ মেলা, চলবে 22 ফেব্রুয়ারি পর্যন্ত। সৌমিত্র রায়, রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।